আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিএনপি নেতা খোকা 10 বছরের কারাদণ্ড। রাজধানীর বনানী সুপার মার্কেটে কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলায় বুধবার ঢাকায় বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। সাজা পাওয়ার অপর 3 জন হলেন ঢাকা সিটি কর্পোরেশন ডিসিসি ইউনিয়ন কমপ্লেক্স দোকান মালিক সমিতি সভাপতি আব্দুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলক কার পার্কিং এর ব্যবস্থাপক এইচ এম তারেক আতিক। মামলার বিবরণ থেকে জানা যায়, ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টে কার পার্কিং ইজারার জন্য 2003 সালে দরপত্র আহ্বান করা হয়। এতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক 1,10,000 টাকা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হলেও পরবর্তী সময়ে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা অপর আসামিদের সঙ্গে যোগ সাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এতে 2003 সালে ফেব্রুয়ারি থেকে 2011 সালে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের 30,82,399 টাকার ক্ষতি হয়। এ ঘটনায় দুর্নীতির অভিযোগে 2012 সালে 15 ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় একই বছরের 8ই নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে গার্হ্য আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 2015 সালে সাদেক হোসেন খোকাকে 13 বছরের কারাদণ্ড দেয় ঢাকা 3 নম্বর বিশেষ জজ আদালত। বিএনপির হেভিওয়েট এই নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।